আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এমবিটিভি 24 পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে টাডি সুপারি। আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে কিন্তু সুপারি উৎপাদন হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, যারা ব্যবসা করতে চাচ্ছেন সুপারি, টাডি সুপারি ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। চাইলে আপনারা আমাদের থেকে এক বস্তা, দুই বস্তা, পাঁচ বস্তা, যা যতটুকু প্রয়োজন অতটুকু সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। ভিউয়ার্স, এর সাথে সাথে যেটা আমি বলবো, বাংলাদেশে বর্তমানে কিন্তু বেকার সমস্যা প্রচুর। সো আমি যেটা বলবো, আপনি যদি ন্যূনতম 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, এই ব্যবসা থেকে কিন্তু মাসে অন্তত 20-30,000 টাকা নর্মালি আয় করা সম্ভব। সেটা কীভাবে আমি আপনাকে প্র্যাকটিক্যালি আজকে বলবো। সেটা হচ্ছে, দেখেন আপনার এলাকার কথা, কিন্তু আপনার এলাকাতে বিভিন্ন ধরনের পানের দোকান কিন্তু রয়েছে, বা ওই যে অনেক কাছে যে বসে বসে পান বিক্রি করে বা সুপারি বিক্রি করে, আপনি চাইলে তাদের কাছে যাবেন এবং গিয়ে বলবেন যে ভাই আমি এই সুপারিটা বিক্রি করবো, এটার রেট কেমন। তার একটা রেট আপনাকে বলবে, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আমাদের থেকে আপনি নেওয়ার পরে প্রতি কেজি যদি আপনি 30 টাকা লাভ করেন, প্রতি কেজি যদি 50 টাকা লাভ করেন, তাহলে আপনি দেখেন যে মাসে যদি আপনি 1,000 কেজি যদি আপনি সুপারি যদি সেল দিতে পারেন, তাহলে দেখেন যে আপনার মান্থলি কত টাকা আসতেছে, অনেক টাকা আসতেছে, প্রায় 50,000 টাকার মতো। তো যাই হোক, যা ইচ্ছা করলে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। আপনারা যদি চান, আপনারা চাইলে কিন্তু ব্যবসাটা কিন্তু অনায়াসে করতে পারেন। দেখেন আমি একটা কথা বলি, যে আপনি যখন অন্য চাকরি করবেন, সেখানে তো আপনি 8-10 ঘন্টা সময় ঠিকই আপনাকে দিতে হয়, বেতন হয় 8-7,000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা। কিন্তু আবার আরেকটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু আপনার বাইরে যার সময় মতো উপস্থিত থাকতে হয়, এবং আপনি যদি ডিউটি করতে না পারেন, আমার কিন্তু স্যালারিটা কেটে ফেলে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি এখানে যদি পার্ট টাইম হিসেবে যদি সময় দিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, দেখা গেছে আপনি চাকরি করে যদি 10,000 টাকা ইনকাম করেন, আপনি সুপারি ব্যবসাটা করে কিন্তু আপনি প্রতি মাসে নর্মালি 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে এই পর্যন্ত আমাদের থেকে সুপারি নিয়ে অনেকে ইনশাল্লাহ ব্যবসা করতেছে এবং অনেকে ভালো আছে, বা অনেকে ভালো করবে সামনের দিকে ইনশাল্লাহ। তা আমি একটা কথাই বলবো, যাদের সুপারি প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের এই সুপারিগুলো, আমি একটা কথা হিন্দি আপনাদেরকে, আমাদের সুপারিগুলো সংগ্রহ করে এখানে সুপারিগুলো কিন্তু আপনার 2 কোয়ালিটির সুপারি হয়, 3 কোয়ালিটির সুপারি হয় আমাদের এখানে, 1, 2, 3। তো আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে মাল দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এখানে সর্বনিম্ন আপনার 1 পন থেকে শুরু করে, আধা পন থেকে শুরু করে, আপনি উপরে যত টন নিতে চান, 1 টন, 2 টন, 5 টন, 10 টন, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সুপারি রয়েছে এবং আমরা কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু মাল বিক্রি করে থাকি। আমি আসলে একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমার পার্সোনালি কথা, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে, যে কেউ যদি, আপনারা যদি ব্যবসা করেন, চাকরি আশা না ঘুরে, চাকরির পিছনে না দৌড়ে, আমাদের দেশে অনেক লোক আছে যে বিদেশ যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট ভিসা দিয়ে রাখছে, কিন্তু পাসপোর্ট বিদেশ কিন্তু যাইতে পারতেছে না, মানে বাসায় বসে রয়েছে উনি, কিন্তু এখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু আপনার 5-10 বছর কিন্তু শেষ হয়ে গেছে। ভাই আমি দেখেন, এই সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু 20,000 টাকা ইনকাম করতে অনেক কষ্টের ব্যাপার স্যাপার হয়ে যায়, আবার 4 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতেছেন। সব কিছু মিলে আমি জানি না, আমার মনে হয় যে বাংলাদেশই যে বেস্ট। আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনার যদি টাকা ইনকাম করা যদি মানে মন মানসিকতা থাকে, তাহলে বাংলাদেশে থেকেও কিন্তু আপনি বিদেশ থেকে বেশি টাকা আয় করতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কোন পথে গেলে কীভাবে টাকা আয় করবেন, সেই পথগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনি যখন ছোটো ছিলেন, তখন তো আপনি সরাসরি কখনো শেখার জন্য আপনার শিক্ষকের কাছে গিয়েছেন, তাই না? আর আপনারা যদি একটা ব্যবসা শেখার জন্য ভালো একজন ব্যবসায়ী থেকে যদি পরামর্শ নেন, ব্যবসাটা আপনি কীভাবে করবেন, তাহলে দেখা গেছে যে ওনার পরামর্শ যদি আপনি ব্যবসাটা শিখতে পারেন, দেখা গেছে আপনি কিন্তু আপনার লাইফটা গেইনার হয়ে যেতে পারে। আর আমি একটা কথা বলবো, যে সুপারি ব্যবসা আমার একটা ব্যবসা। দেখেন আপনারা যেমন প্রতিদিন ভাত না খাইলে চলে না, তেমনি যারা পান খায় তারা কিন্তু প্রতিদিন পান আর সুপারিটা খাইবই, এটা মানে তার এটা লাগবেই। সোজা কথা, যে পান খায় তার সুপারি প্রয়োজন হয়, এবং এমন লোক আছে যে ভাত না খায় থাকবে কিন্তু পান ছাড়তে রাজি না, তাহলে পান যদি খাইতে হয় সুপারি লাগবে, মাস্ট। তো সুপারি হচ্ছে আমার একটা জিনিস, এটা কিন্তু আপনার 12 মাসেই লাগে এবং এটা প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আমি সর্বশেষ যেটা বলবো আপনাদেরকে, যেসব ভাইয়েরা ব্যবসার জন্য আগ্রহী, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই যে আমার হাতে যে সুপারিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কিন্তু মূলত অনেক ভালো মানের সুপারি, এবং আমার কাছে কয়েক কোয়ালিটির সুপারি আছে, অসুবিধা নেই, আপনারা যে যেটা নিতে চান আমরা সেটি আপনাদেরকে দিতে পারবো।
তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, আমাদের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়, অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে ভালো ভালো পরামর্শগুলো দিতে পারি এবং আপনাদের উপকার করতে পারি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এরই সাথে সাথে সর্বশেষ যেটা আমি বলতে চাই।